হরি বল হরি হরি বল হরি বিয়েটা হয়ে গেল, মানে ললিতার সঙ্গে বিয়েটা বিদ্যাপতির হয়ে গেল, বিয়ে বাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। আরে বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? ওমা বিয়ের পর দিনটাকে কি রাত্রি? হ্যাঁ ঠিক বলেছে, কাল রাত্রি। আচ্ছা আমার তারপরের দিনটাকে কি বলে? কালকের পর পরশু রাত্রি। তারপরের দিন, হ্যাঁ ঠিক বলেছে, ফুলের শয্যা। কথাটা ফুলের শয্যা নয় মা, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলের শয্যা। আসল কথাটা হলো শুভরাত্রি। আর আপনারা যাকে ফুলের শয্যা বা শুভরাত্রি বলছেন, সবর রাই রাত্রিটাকে কি বলে? সবর রাই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বললাম? গুইন্দা। গয়রস্য হস্যই মধ্যাহ্নয় দয় আঁকা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটা লেখক হচ্ছেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন আপনাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জ বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। যদি কোনোদিন পান বইটা কিনে দেখবেন, অনেক তথ্য আপনারা জানতে পেরে যাবেন। অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। তবে আবার একটা নতুন লেখিকা উঠছে, ডক্টর মহাশ্বেতা দেবী, যিনি সফর জাতির দিনে রিসার্চ শুরু করেছেন। এখনো কমপ্লিটলি হয়নি, হয়তো কমপ্লিট হলে আপনাদের অনেক নতুন তথ্য আপনাদের জানাতে পারবো। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? এদিকে শোনো, ললিতা বলছে, স্বামী তুমি আমার কে? স্ত্রী। আমি তোমার স্বামী। তাহলে স্বামী স্ত্রীকে যা বলবে শুনতে বাধ্য। বলো স্বামী, শুভকর্মটা দেখুন। শোনো ললিতা, আজকে রাত্রিবেলা তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায় তুমি জানলে কি করে? ললিতা, এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্যটা নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তোমাকে বিয়ে নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে আজকে দর্শন করাতে না পারো, আমি তোমার স্বামী, আমি তোমার সামনে আমি আত্মহত্যা করব। যেই বলেছে আত্মহত্যা করব, ললিতা ছুটে ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা একিরে, এই গুইন্দা রাত্রিতে তো চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? বাবা, আমার স্বামীর বড় ইচ্ছে জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব আমার একা, নীলমাধবকে আমি কে কাউকে দর্শন করাবো না। তাহলে আমিও বলে রেখে দিলাম, পিতা আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমিও তোমার সামনে আমি আত্মহত্যা করব। তুই আমার একমাত্র মেয়ে, তো তোকে আত্মহত্যা করবে না। যা তোর স্বামীকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। বল, ব্রাহ্মণ শয়তান এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে? শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন আমি করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, আর আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল, সেই জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে আমি বাঁচাতে যাব না, পারবে যেতে? পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, আর রাজাকে তো গিয়ে বললে হবে না, রাজা তখন বলে আমাকে নিয়ে চলো। রাজাকে আমি আনবো কি করে? পথটা চেনাবে কে? পথটা চেনাবে কে? এমন সময় ললিতা একটা থলি করে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদে যায়, কোমরে যদি তার সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে। বিদ্যাপতি বলছে, মাধব
রাস্তা চেনার উপায় আমি পেয়ে গেছি। কোমরে আছে সরিষার থলি, ওপরে আছে নীলমাধব, সরিষা ছড়াতে 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 যাব, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সরষে বেলা বন্ধ করে দেব, আর সেই সরষে থেকে গাছ হবে, সেই সরষে থেকে ফুল ফুটবে, পরে আমি রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দুবে প্রতিষ্ঠা করব। এই যে বাবা শ্বশুর, বলুন বাবা শ্বশুর, দিন আমার চোখের বাঁধন বেঁধে দিন। বিশ্বাবসু বলছে, বাবাজি কিছুক্ষণ আগে তো তোমার মুখটা ইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কে আছে? সরিষার থলি। ওপরে কে আছে? নীলমাধব। বলছে, বাবাজি কোথা থেকে শক্তি পেলে? কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, মুখে বলবে না। বলছে, তোমাকে আর ইশারা করতে হবে না বাবা, এসো তোমার চোখের বাঁধনটা বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, ও স্বামী, স্বামী, তুমি যাকে দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না, এসো তোমার চোখের আমি বাঁধন বেঁধে দিই। যেই বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, তার নাম করতে করতে যাও, তুমি গাও গাও কৃষ্ণ গাও মধুর না। এই যে বাবাজি, বাবাজি আমরা চলে এসেছি। বিদ্যাপতি যখনই শুনতে পেয়েছে আমরা চলে এসেছি, বিদ্যাপতির সঙ্গে সঙ্গে সরষা বেলা বন্ধ করে দিয়েছে। বলছে, আমরা যদি চলেই আসি একবার নীলমাধবকে দেখবো, একবার চোখের বাঁধনটা খুলে দিই। বলছি, একবার চোখের বাঁধনটা খুলে দিই, নীলমাধবকে একবার দেখি। বিদ্যাপতি, তুমি নীলমাধবকে দেখতে পাচ্ছ? না। কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় আর পর্বত। ঠিকই দেখেছ, এই পাহাড় আর পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। একবার পিছনের দিকে তাকিয়ে দেখো, নীলমাধবের মূর্তি একবার তাকিয়ে দেখো। আমি কি দেখছি? কি দেখছো? ওটা কে? ওটা কে গো? ও যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল কেশব। কৃষ্ণের হাতে কটা বাঁশি দেখে? আমরা তো একটাই দেখছি গো, তিনটে বাঁশি, একটা বেনু, একটা মুরলি, একটা বংশী অর্থাৎ বাঁশি। বেনু কখনো বাজাতেন? গোচারণে যেতেন। মুরলি কখনো বাজাতেন? মা যশোমতির কাছে যখন থাকতেন। আর বাঁশি কখনো বাজাতেন? গোপী দিকে যখন ডাক দিতেন। এই যে যশোদা দুলাল মাইয়া মদন গোপাল কেশব 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 মাধব গিরিধারিলাল, কেশব মাধব গিরিধারিলাল। হরি হরি বল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল জয় গোপাল, জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, জয় জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় জয় গোপাল, জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, জয় গোবিন্দ, জয় জয় গোপাল, জয় 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 জয় গোবিন্দ, জয় জয়। এই যে বাবাজি, বলছি তোমরা এখানে, তুমি এখানে বসো বাবা, কোথাও যেও না। শোনো, আমি নীলমাধবের পূজার জন্য বন ফুল আর বন ফল কিছু তুলে নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ। তা তুমি কোথাও জানো যেও না, এখানেই বসো, পূজো করবে আর এখানেই বসবে। হ্যাঁ বস, কোথাও যেও না। যেও না, যেও। ও মা, বিদ্যাপতি কি করেছে? বসেছে। আর বিশ্বাবসু চলে গেছে বন ফুল বন ফল আনতে।
আর বিদ্যাপতি বসে থাকতে থাকতে দেখছি একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে, একটা বায়স পাখি। বায়স পাখি কাকে বলে গো? কাককে বায়স পাখি বলে। ওই কাকটি আগুনে এসে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলো। বিদ্যাপতি বলছে, যদি একটা কাক যদি বৈকুণ্ঠে যেতে পারে আমি মানুষকে কেন পারবো না? আমি আগুনে ঝাঁপ দিয়ে মরব। বিদ্যাপতি যেই আগুনে ঝাঁপ দিতে যাবে এমন সময় নীলমাধব বলছে, তৃষ্ট একই করিস তুই বাবা, যদি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাস নীলমাধব থেকে জগন্নাথ রূপে আর আমি প্রতিষ্ঠা পাবো না। আয় দেখ, তোর শ্বশুর আমাকে পুজো করার জন্য বনো ফুল বনো ফল আনছে। শোন, তোর শ্বশুর যখন পুজো করতে বসবে তুই রোজ চলে যাবি রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। কিরে বেটা, রাস্তা চেনার উপায় তো পেয়েছিস, সরিষা ছড়াতে ছড়াতে তো এসছিস, ওই পথ দিয়ে রাজাকে নিয়ে এসে আমাকে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবি? কিরে বেটা, পারবি না? বলে, হ্যাঁ প্রভু তা পারবো। দৈববাণী শেষ, বিশ্বাবসু এসে বলছে, বাবাজি বলুন। ও বাবাজি বলুন, তুমি কার সঙ্গে জানা কথা বলছিলে? কই না তো, তোমার অধরটা নড়ছিল। আপনি ভুল দেখেছেন, আমাদের নিচে কাঠঠকে কি বলে অধর? বলে, তোমার অধরটা নড়ছিল। বলে, দেখুন আপনি ভুল দেখেছেন। আচ্ছা ঠিক আছে, বসো, আমি নীলমাধবের পূজাটা সেরে একসঙ্গে তোমাকে নিয়ে আবার চোখের বাঁধন দিয়ে ঘরকে নিয়ে যাব। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, নীলমাধবের পূজো হচ্ছে, তা মায়েরা বলি, মায়েদিকে বলি আমরা নীলমাধবের পুষ্পাঞ্জলি দেবেন? বলি, দেবেন কি দেবেন না? যদি দেন তাহলে সবাই হাত জোর করে বসুন, সবাই মিলে বলুন, আমার সঙ্গে মন্ত্র বলুন, আজকে সুযোগ যখন এসছে একটু পুষ্পাঞ্জলি দিয়ে দিই সবাই মিলে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো তত বিষ্ণু পরম পদগম সদা পশ্যন্তি সুরয়ো দেবীব চক্ষু রাততম নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্বরন্তি স্বাধব সর্বে সর্ব কার্যেষু নমো শ্রী মাধব নমো শ্রী মাধব নমো শ্রী মাধব নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থ্যাং গত বিভা যস্মরে পুণরিকাক্ষ স্যাভাজ্য অভ্যন্তর সূচি নমো শ্রী মাধব নমো শ্রী মাধব নমো শ্রী মাধব। এবার ফুল নিন, ফুল নিন, ফুল ফুল মা দুটো হয়, একটা গাছের ফুল আর একটা হলো মনির ফুল। আমরা গাছের ফুলটা ভগবানকে দিই, মন ফুলটা আমরা ভগবানকে দিতে পারি না। আজকে যখন সেই সুযোগ এসেছে প্রত্যেকের মন ফুলটা হাতের মুঠোয় করে বলবো, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ন বক্ষিরী নচ নম। এবার আমি স্তুতিটা করি, আপনারা হাত জোর করুন নীলমাধবের। বিশ্বাবসু লক্ষ্যটা কোন দিকে মা? বিশ্বাবসু লক্ষ্যটা কোন দিকে? নীলমাধবের দিকে। আপনাদের লক্ষ্যটা কোন দিকে? কেন গো, সবাই তো আপনার দিকেই তাকিয়ে আছে। আরে বাবা, এখানে কীর্তন হয়ে গেলে চলে যাব গড়িয়ায়,
গড়িয়ার সন্ধ্যে সাতটা থেকে আবার প্রোগ্রাম আছে, তাহলে আমার দিকে লক্ষ্য রাখলে হবে? যেতে হবে কোথায়? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে বিশ্বাস কে প্রভু? এতদিন বাদ তোমার কৃপা হলো, আমি তোর আর পূজো নেব না বাবা, আমি তোর আর পূজো নেব না। কেন প্রভু? তুই কন্যাশ্রী অন্ধ হয়ে তুই তোর জামাইকে আমায় দর্শন করেছিস, তোর জামাই চলে যাচ্ছে এবার রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে, এবার রাজা ইন্দ্রদ্যুম্ন এবার আমাকে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা কর, তোর কাছে তার পূজো নেব না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, একজন কাঁদছে পতির জন্য, আরেকজন কাঁদছে জগৎপতির জন্য। পতির জন্য কাঁদছে কে? ললিতা। জগৎপতির জন্য কাঁদছে কে? ললিতার পিতা বিশ্বাবসু। একই দুজনেরই কান্না। আর এখানে বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে, ইন্দ্রদ্যুম্ন কি? ইন্দ্রদ্যুম্ন কি? ইন্দ্রদ্যুম্ন কি? বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব পেয়েছি দেখতে, তাহলে আমাকে নিয়ে চলো, যাব ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিই। 100 জন ব্রাহ্মণ বল, 100 জন ব্রাহ্মণ বলতে কারা? সেই লোভী ব্রাহ্মণ রাধে রাধে বলছে, ভাগ্যে তুমি এসলে, না হলে আমাদের গলাগুলো সব কেটে দিত। কি গো মা, হাজার হাজার সৈন্যকে নিয়ে যাচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন। নীলমাধব বলছে, রাজার কি মতিভ্রম হলো? সবাই যদি আমাকে দর্শন করে সবাই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, তাহলে জমালায় থাকবে কে? জমালায় তো শূন্য হয়ে থাকবে। হ্যাঁ, আমি কাউকে দর্শন দেব না। এখানে বিদ্যাপতি রাজাকে বলছে, রাজামশাই এই যে এখান থেকে শুরু হয়েছে সবরপল্লী, যেখানে শেষ হয়েছে নীলগিরি, আমার রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? বিদ্যাপতি সরিষার চিহ্ন রাজার সঙ্গে করি, নয়নে না তারে হেরি ডাকিলে নেই উচ্চই সারি, নয়নে না তারে হেরি ডাকিলে নেই উচ্চই সারি। এখানে নীলমাধবের মূর্তি কই? এখানে ছিল তো নীলমাধবের মূর্তি, গেল কোথায়? এখানেই ছিল। কথাটা যখন ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতিকে বলছে, দৈববাণী করে বলছে, ইন্দ্রদ্যুম্ন কে? আমি নীলমাধব, ললিতাকে গ্রহণ করে আজকে বিদ্যাপতি আমাকে দর্শন করেছে, বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, হয় না? ঘরে একটা বউ আছে, এটাকে যদি সঙ্গে করে নিয়ে যাই, দুটো বউ যদি ঝগড়া লাগে থামাবে কে? কেন মাঝখানে পার্টিশন দিয়ে নেবেন? শোনো ইন্দ্রদ্যুম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো, অচিরামে প্রতিষ্ঠা লাভ করব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, পুরীধাম মন্দিরটা কোথায়? উৎকলে। আগে কি নাম ছিল? উৎকল, এখন নাম হয়েছে উড়িষ্যা। মন্দিরের ভিতরা কত ভাত? এক বিংশতি হস্ত মন্দিরের ভিত, এক বিংশতি মানে 21 হাত ভিত, আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? ষড়বিংশতি মানে 26 হাত। সব থেকে প্রাচীনতম মন্দির পুরীধাম, দ্বিতীয় প্রাচীনতম মন্দির গৌহাটি, তৃতীয় প্রাচীনতম মন্দির কামাখ্যা, চতুর্থ প্রাচীনতম মন্দির, মানে এগুলো সব প্রাচীনতম মন্দির। মন্দির তো তৈরি হয়ে গেল, দ্বার উদ্ঘাটন করবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় গো, জানো না? এখন সব এমএলএ মন্ত্রী, তখনকার দিনে দ্বার উদ্ঘাটন কে করবে? দ্বার উদ্ঘাটন মানে বোঝো তো, লাল ফিতে কাটাগো।
আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে তিনটে দেবতার ক্ষমতা বেশি, কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম হলো অলগ্নিরঞ্জন। অলগ্নিরঞ্জনের স্ত্রীর নাম কি? বলছি অলগ্নিরঞ্জনের স্ত্রীর নাম কি? যোগমায়া। তাহলে ভোলানাথের স্ত্রীর নাম কি? ভোলানাথের স্ত্রীর নাম যোগমায়া। এতে একটা ছোট্ট তত্ত্ব উঠে আছে, ছেলে হয়ে মায়ের মাথায় সিঁদুর দিল কে? ছেলে হয়ে মাকে বিয়ে করেছিল সেটা কে? আর ভাই হয়ে বোনের মাথায় সিঁদুর দিল কে? আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা, সেটা কে? হ্যাঁ, নারদ তো লাগানে ভাগানে দেবতা। নারদ, না যুক্ত রদ কি হয়? যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো সন্ধি বিচ্ছেদ করো, না যুক্ত রদ কি হয়? নারদ। না মানে কি আর রদ মানে কি? না মানে দান করা, রদ মানে কি? ভগবত প্রেম। তাহলে ধান দেবেন মা? না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে এই ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে সেই হচ্ছে নারদ। নারদেশ বলছে ইন্দ্রদ্যুম্ন, এই যে তুমি যে মন্দিরটা তৈরি করেছো তার উদ্ঘাটন কে করবে? ইন্দ্রদ্যুম্ন বলছে আমার মতে বলে তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ডাক দাও। বলছে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। ইন্দ্রদ্যুম্ন বলছে ও নারদ, এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাবো কি করে? নারদ বলছে আমার একটা বাহন আছে। নারদের বাহন কে? কীর্তনের দলে এসছে বলছে দেখো নারদের বাহন কে? ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, চলে যা আসে।